মহাসড়কে শুধু অবৈধ যানবাহন, তাদের দৌরাত্ম্যে বাস ও ট্রাক সহ অন্যান্য ভারী যানবাহনেরই চলাচল কঠিন হয়ে পড়েছে। ঢাকা সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব অংশ অটোরিকশার দখলে। দুর্জয় মোড় এলাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, এতে পরিবহনের যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন এলাকাবাসীও। তবে মহাসড়কে নিষিদ্ধ যানমুক্ত করতে অভিযান চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। সারা রোডে তিন চাকার যানবাহন এত পরিমাণে মানে চলে, যার কারণে দুর্ঘটনার শিকার হইতে হয়। চাকা গাড়ি চালাতে নিষেধ হাই রোডে, কিন্তু ওরা লাগে তো আমরা মানে সুন্দর মতো গাড়িগুলি চালাতে পারি না। যেদিক যেমন সেদিক দিয়ে ব্রেক করে দাঁড়ায় যায়, আমাদের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সাথে অনেক সময় মারা যায়। এই কয়েক জায়গায় পাঁচ সাতটা গ্রাম আছে, গ্রামে যেতে গেলে আমরা হাই রোডটা ব্যবহার করতে হয়, এই জন্য আমরা হাই রোডটা ব্যবহার করি। কাম টুম করতে হয়, এটা লাগে আমরা হাই রোডে মেরে উঠি, আমরা উঠলাম না। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের 70 কিলোমিটার অংশে বিনা বাধায় চলছে অটোরিকশা, নসিমন, করিমন সহ অবৈধ যান। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব বাহনে নেই কোনো ব্রেক, সিগন্যাল লাইট ও লুকিং গ্লাস। এ কারণে বিপাকে পড়েন বাস ট্রাকের চালকরা, তাদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। ওরা এমনভাবে চলে যে একটা গাড়ি ওভারটেক করতে গেলে তখন দেখা যাচ্ছে ওই গাড়িটা পিছের ফলো করে না যে আমার কেউ ওভারটেক করতেছে, তখন ওদের মতো ডানপাল চাপাই দিয়ে বিশাল একটা দুর্ঘটনা সৃষ্টির তৈরি হয়। নসিমন, এদের সন্ধ্যার পরে ব্যাকলাইট নাই, হরেন দিলে ওরা আর কি ঠিকই পায় না, যে হরেন দিচ্ছে, যে ঠিক পায় সে চাপে, আর যে ঠিক পায় না সে তো মনে করেন তার মন মতনই চালাই যায়। এদের কোনো ট্রেনিং নেই, এরা জানে না যে কিভাবে রাস্তায় চললে কিভাবে ই হবে, এরা সিঙ্গেল বোঝে না। মুন্সিগঞ্জের মুক্তারপুর শ্রীনগর আঞ্চলিক মহাসড়কে চলছে নসিমন, করিমন ও ট্রলি। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনের কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, এমনকি এসব যানবাহন মানছে না ন্যূনতম সড়ক আইন। হুটহাট করে অটোর পিছনে লাগাই দেয়, মানুষের সাথে ধাক্কা লাগায়। ট্রলি নসিমন চলে, এতে আমরা যাইতে খুব অসুবিধা হয়, এবার এবার যাইতে অন্তত 5-10 মিনিট লাগে খারে থাম চায়। অ্যাক্সিডেন্ট করে, পরিবেশ নষ্ট করে, এই গাড়ি চালায়, পেটের দেয় চালায়, সরকার নিষিদ্ধ করছে, এরপরে জান্য আমরা চালাই না খাই, আমার তা সিমে আমরা করমু কি, আর আমরা কাজকাম কি কাজকাম করমু, আমরা কি শিক্ষিত যে কাজকাম করে খামু, আমরা কি করে খামু, এই জন্য আর কি এই গাড়িটা চালায় খাই। শরীয়তপুরের মনোহর বাজার, নরসিংহপুর ফেরিঘাট আঞ্চলিক মহাসড়কেরও একই অবস্থা। ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে সড়কে চলছে তিন চাকার ব্যাটারি চালিত যান। দুর্ঘটনা রোধে এসব যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। যানজট বাজে, যেখানে সেখানে পিসিন্দার নামাইতে আছে, উড়াইতে আছে, সিগন্যাল দেওয়া নাই নাই, আর এরা অভিজ্ঞ কোনো ড্রাইভারও না। এতে আমাদের খুব যানজটের সৃষ্টি হয়, রাস্তায় দুর্ভোগ হয়। কোনো ট্রাফিক আইন এরা মানে না, আর যেখানে সেখানে কিন্তু গাড়িটি থেমে দেয়, যেখানে মন চায় তাদের স্ট্যান্ড তৈরি করে নেয়। মহাসড়কে অটো রিক্সা যারে না চলে, এই জিনিসটা যদি দেখা হয় তাহলে মহাসড়কের দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। অটো বাইক, ইজি বাইক এটি চালা নিষেধ, কিন্তু তারপর আমরা প্যাডের দায় চালাইতেছি। মনোহর বাজার থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য 35 কিলোমিটার। আহসানুল করিম, সময় সংবাদ।